প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে ওই সন্তান যদি নিজ দায়িত্বে কোরআন না শিখে ওই সন্তান তার বাবার বুকটার মধ্যে পাড়া দেওয়ার সাথে সাথে ওই সন্তানও জাহান্নামে যাবে ওই সন্তানের মা বাবাও জাহান্নামে যাবে এজন্য বাবারা আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান বাংলাদেশ ইঞ্জিনিয়ারের প্রয়োজন ডাক্তার বানান বাংলাদেশে ডাক্তারের প্রয়োজন যে কোনো লেভেলে দেন না কেন আগে আপনার সন্তানদারে কোরআনটা শিখাইবেন নবী আমার বলে কোন সন্তান যদি কোরআন শিক্ষা গ্রহণ করে তার মা বাবা ইন্তেকাল করার পরে ওই সন্তান যদি তার মা বাবার জানাজার নামাজ পড়ায় গো সাইদ তাকবীর দিয়া নামাজটা শেষ করার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় জবান খুলে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ জগতের বন্ধুরা গো ও নবীর উম্মতের দল যেহেতু আল্লাহর কোরআন তেলাওয়াত করলে এত সওয়াব হয় আসুন আমরা সবাই জবান খুলে মহাব্বতের আওয়াজে জোরে জোরে আল্লাহর কোরআন তেলাওয়াত করি আর পরে ও জবিল্লাহি الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنزيكم من عذاب أليم وقال في كلامه المجيد وفي فرقانه الحميد واعبدوا الله ولا تشركوا به جاي ديتنا كنتو بندوري আমার আমার আল্লাহ কয় বান্দা তুমি গুনাহ করলা কত পাহাড় পরিমাণ গুনাহ করলা সমুদ্রের ফেনা পরিমাণ করলা গুনাহ করতে করতে তোমার জীবনের গুনার খাতাটা ভরপুর হয়ে গেছে ও বান্দার দলেরা এত গুনাহ করলা তোমার গুনাহগুলার কারণে তুমি অসম্মানিত হইবা আপনারা বলেন এই শৈলকালী এলাকার কোনো মানুষ যদি চুরি করে রাস্তা দিয়া যখন যায় তারে কি মানুষ বালা বলে না চোর বলে ডাক দেয় জোরে কন না বালা বইলা ডাক দেয় না সুর কইয়া ডাক দেয় ও বন্ধু ও নবীর উম্মতের দলেরা অবশ্যই মানুষ চোর বইলা ডাক দেয় কিন্তু আমার আল্লাহর কাছে একটা বার জিজ্ঞাসা করে দেখছেন নি ও আল্লাহ আমি আমার জীবনে যত গুনাহ করলাম আমার গুনার খবর তো কেউ জানে না আল্লাহ বলে বান্দা পাহাড় পরিমার করছো গুনাহ গুনাহ করতে করতে তোমার কলব দ্বারা জাজরা বানাইয়া ফেলছো কেন তোমার বিচার অন্যজন করবে তোমার নিজের বিবেককে তুমি প্রশ্ন করে দেখো তোমার বিবেকী তোমার বিচার করবে আল্লাহ বলে বান্দা গুনাহ করার পরে তুমি হতাশাগ্রস্ত হয়ো না চিন্তাগ্রস্ত হয়ো না লা তাকুনা তুমি রহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ও বান্দা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না নিশ্চয় আমি আল্লাহ সকল প্রকার গুনাহ ক্ষমাকারী এবং দয়ালু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু ও বন্ধুগো ও নবীর উম্মতের দল আমার আল্লাহ যেহেতু ক্ষমাশীল এবং দয়ালু ওই আল্লাহ যে আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দেয় আপনারা মহাব্বতের আওয়াজে বলেন ওই আল্লাহকে খুশি করার জন্য আমরা যে গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে গুনাহগুলা করলাম ওই গুনাহগুলা মাফ চাইয়া আমার আল্লাহর দরবারে একটু মহাব্বতের সাথে আল্লাহকে ডাকার দরকার আছে না নাই আল্লাহরে খুশি করার জন্য একটাবার ডান হাত তুলে ধরে ডাক দেন আল্লাহ এ আওয়াজ মানেন আরো জবান খুলে ডাক দেন আল্লাহ উচ্চ কণ্ঠে ডাক দেন আল্লাহ এবার দুই হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ মায়া শুনে পড়েন ইয়া ওলি আল্লাহ বন্ধুরা রে আমার আল্লাহর কোন বান্দা যদি তার জবান দ্বারা একবার আমার আল্লাহকে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অথবা যে কোনো শুকরিয়া তান কথার দ্বারা আমার আল্লাহর প্রশংসা আদায় করে আমার আল্লাহ পাকের পেয়ার হাবিব বলতেছেন ওই বান্দার আল্লাহ পাক রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলা মাফ করে দেয় আল্লাহ হায়াত বাড়াইয়া দেয় বান্দার রিজিকের ব্যবস্থা করে দেয় বান্দার অভাব অনটন দূর করে দেয় রোগ বালা মুসিবত দূর করে দেয় ইমানদারের সাথে ইমানি মরণ প্রদান করে আল্লাহ পাকের বান্দার কবরকে আলোকিত করে দেয় কবরে জান্নাতি বিছানার ব্যবস্থা করে দেয় ওই কবরের সওয়ালের জবাব দেওয়া লাগে না ওই কবরে ফুলসেরাতের রাস্তা সহজভাবে পার করে দেয় দশ নম্বর ওই বান্দাকে বিনা হিসাবে লা সওয়ালা ওয়ালা জাওয়াবে হিসাবে ফাদখালাল জান্নাত বান্দাকে বলা হয় জান্নাতে প্রবেশ করার জন্য ও বন্ধুগো আমার আল্লাহ যে আল্লাহর প্রশংসা করলে এতগুলা পুরস্কার প্রদান করে আমরা সবাই ওই আল্লাহর প্রশংসা করতে চাই কি চাই না সাহাবাই কেরাম একটা ডাক দিয়া বলি আর রাসূলুল্লাহ নবী গো
ও মায়ার নবী গো আপনার কাছে জানতে চাই আল্লাহর প্রশংসা করা যায় কোন কোন মাধ্যমে আমার নবী বলেন তিনটা মাধ্যমে আল্লাহর প্রশংসা করা যায় ও নবীজি কোন তিনটা মাধ্যমে আল্লাহর প্রশংসা করা যায় নবী আমার বলে এক নাম্বার ওয়াতাক্কাল কোরআনি আও তিলাওয়াতিল কোরআন এক নাম্বার আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে